কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বিকল্প জাতীয় সড়ক নির্মাণের উদ্যোগ নেয় রাজ্য সরকার। সেই লক্ষ্যে চলছে এখন জোর তৎপরতায় কাজ। আর এই বিকল্প জাতীয় সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে একাংশের মধ্যে বাড়ছে চাপা ক্ষোভ। প্রশাসনিকভাবে জমি নির্ধারণ করতে গিয়ে বহু মানুষের বাড়িঘর ও কৃষি জমি হাতছাড়া হতে চলেছে। এতে করে দিশাহীনতায় ভুগছেন অনেকেই। তবে তাদের গুরুতর অভিযোগ সরকারিভাবে জমির দাম নির্ধারণ নিয়ে। বর্তমান বাজার মূল্য থেকে অনেক কম দাম প্রশাসনিকভাবে নির্ধারণ করা হয়েছে, আর এতেই যেন হতাশা ও ক্ষোভ বাড়ছে জমির মালিকদের। বিষয়টি নিয়ে গত বেশ কিছুদিন ধরেই সোচ্চার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা। সোমবার আগরতলায় নিজ বাসভবনে এ প্রসঙ্গে শ্রী সিনহা অভিযোগ করেন, জমি অধিগ্রহণের নামে কৃষকদের সাথে বঞ্চনা করছে রাজ্য সরকার। সরকারিভাবে জমির দাম যেভাবে ধার্য করা হয়েছে তাতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন জমিদাতারা। তিনি আরো অভিযোগ করেন, জমিদাতাদের নোটিশ দেওয়ার আগেই কোথাও কোথাও বাড়িঘর সহায় সম্পত্তি ভেঙে দেওয়ার জুলুম চলছে। অবিলম্বে তা বন্ধ করার দাবি জানান তিনি। বিকল্প জাতীয় সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে খুব শীঘ্রই আগরতলাতে কিষাণ কর্মী যুব কর্মী সমিতি বৃহৎ আন্দোলন সংগঠিত করবে। এ বিষয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বকে শীঘ্রই অবগত করানো হবে বলে জানান শ্রী সিনহা। সারা দেশে আন্দোলন করছে, দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক অনেকদিন যাবত অবস্থান করছে। এর মধ্যে ত্রিপুরার কৃষকদের প্রি প্ল্যান গভর্নমেন্ট থেকে যদি এরকম করা হয় এটা অত্যন্ত নিন্দনীয়, অভাবনীয়। কারণ স্যাটেলাইট দিয়ে আগে রুটটা ম্যাপ তৈরি হয়, এইদিকে রুট যাবে, তখন প্রশাসন থেকে ওই এরিয়ার রেটটা মিনিমাম করে নোটিফিকেশন করে। মানুষ কতবার এলএসজর্জের কাছে যাবে, সাধারণ মানুষ? তবু আমরা প্রস্তুত দিচ্ছি যে এলএসজর্জের কাছে যাব, ট্রাইব্যুনালে যাব, সেখানে ব্যর্থ হলে হাইকোর্টেও আমরা যাব। এই যে কৃষকদের উপরে এইসব জুলুমটা, কারণ টাকা তো দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, এর মধ্যে রাজ্য সরকারের এইখানে গলছাপ কাছে নাড়ানোটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা কিষাণ সমিতি, যুবকর্মী সমিতি এবং অন্যান্য ট্রেড ইউনিয়ন আমরা আলোচনা করেছি, খুব সহসায় আমরা একটা বৃহত্তর আন্দোলন করতে যাচ্ছি আগরতলা শহরে সারা রাজ্যের বিভিন্ন ইউনিয়নের সঙ্গে কথা বলে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।